গতকাল কলাহাণ্ডি জেলা মদনপুর রামপুর ব্লক দেড়শুর গ্রাম পঞ্চায়েতের অনুসূচিত জাতি এবং অনুসূচিত জনজাতি বসবাস করে আসুথিবা খেরা পাহাড় ঘঞ্চ নই নাড়া পাহাড় অঞ্চলকু মোহনগিরি মেডিকাল তরফর স্টাফ এএনএম শ্রীকান্তি ধরুয়া ডাটা অপরেটর অজিত কুমার পোটা আশা নীল মাঝি জামালি অঙ্গনবাড়ি কর্মী অনারকালী প্রধান এবং সরণপড়া অঙ্গনবাড়ি কর্মী প্রেমাজিনী মালিক এবং সহযোগী স্থানীয় অঞ্চলের শ্রীপতি মাঝি বিলেশ্বর মাঝি রিবেন্দ্র মাঝি সিঙ্কুড়া মাঝি সহযোগ করে লাজমলি মোহনগিরি দূরবাট হবার করোনা ভ্যাকসিন নেই নথিলে কালি প্রায় 170 জন লোক করোনা টিকা নিয়েছেন এথিপে ওড়িশা সরকার অঞ্চলবাসী খুশির ধন্যবাদ জনাইছেন আম্ব দেড়শুটি অঞ্চলের জামনর বিদ্যুৎ এবং রাস্তা রয়েছে অনেক ওয়ার্ড মানুষ বি রাস্তা পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিষয়ে ধ্যান দেওয়া প্রশাসন উপরে গুহারি করছেন করোনা ভ্যাকসিন নেওয়া গ্রাম যথা জামুলি পটাঙ্গি সারেংপড়া তেন্তুলিপড়া বাগবিলা পাঁচগোটি গ্রামের লোক জামুলি অঙ্গনবাড়ি কেন্দ্র ঠার জমা হয়ে করোনা ভ্যাকসিন টিকা গ্রহণ করে মাঝি গ্রাম হচ্ছে পটাঙ্গি জিপি হচ্ছে ডেড়েশুলি ব্লক হচ্ছে এমরামপুর জেলা কলাহাণ্ডি আমার পাঁচকোণ গাঁর আজ মোহনগিরি ডাক্তারখানার জামুলি ভ্যাকসিন করা যাই এবং আমার মোহন ডেড়েশুলি জিপির কত গরিব আদিবাসী লোক মানে অনেক সে অন্য মেডিকাল বালিগুড়া কিংবা মোহনগিরি রামপুর এই জায়গা মানুষ যাই পুলে সেই ভ্যাকসিন মাধ্যমে আমার পাঁচকোণ গাঁর জাম্বুলি অনুষ্ঠিত করা যাই এবং বহুত মধ্য গরিব ইয়ে অঞ্চল ভ্যাকসিন পাইবার খুশি মধ্য হয়ে যাই আজ প্রায় ম্যাক্সিমাম 200 পাখাপাখি মদনপুর রামপুর সিলি মাঝি ওড়িশা মোবাইল টিভি।